সকাল হতেই কুড়িগ্রাম জেলা শহরে শুরু হয় বৈশাখ বরণের নানা আয়োজন শহর জুড়ে দেখা যায় বর্ণিল শোভাযাত্রা সহ গ্রামীণ মেলার উচ্ছ্বাস বছরের পর বছর বাঙালি সংস্কৃতি অনুপ্রাণিত হয় বৈশাখের আগমনে শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও নানা আয়োজন থাকে বৈশাখ উদযাপন ঘিরে নববর্ষ বলতে আমাদের মনে অনেক আনন্দের একটি বিষয় নাড়া দেয় নববর্ষ সবার জন্য অনেক খুশির একটি দিন নববর্ষ বলতে তো বাঙালির একটা আবেগ তো আমাদের প্রত্যাশা এই থাকবে মানুষের জীবনে যত দুঃখ কষ্ট সকল কিছু মানুষ ভুলে নতুন করে একটি বছরকে আলিঙ্গন করে নিতে পারে এটাই নতুন করে সব কিছু শুরু করতে পারে এই চোদ্দোশো বছর আমাদের নতুন দিন নতুন সূর্য আমরা সবাই উপভোগ করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের দিন কি রকম ভাবে সাজবো আমরা সবাই মিলে একসাথে হব কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করব সবার সাথে মিলিত হব একসাথে হব আমাদের সমস্ত দারিদ্রতা ঘুষে আমরা একটা সুন্দর তৈরি করার চিন্তা করব। আমরা সকল সময় নাগরিককে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করছি যেন সবাই সরকারের সমূহ অনুসরণ করে এই উৎসবটি উদযাপন করে থাকেন এবং সেই সাথে আমাদের সর্বস্তরের সকল নাগরিককে সুরক্ষা দেওয়ার প্রস্তুতি আছে আমরা সকলে মিলে এই উৎসবটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপন করব সেই কামনা করছি এবং সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাব কিন্তু শহর থেকে বিচ্ছিন্ন বা চরাঞ্চলের মানুষদের জীবনে বৈশাখ মাসের গুরুত্ব থাকলেও বছরের প্রথম দিনটি নিয়ে হৈহুল্লোর বা উদযাপনের হিসেব নেই তাদের কাছে জেলার দুধকুমার পাড়ের মালিয়ানি এলাকার বাসিন্দা পিপিন মাঝি ছয় মাস বসে থাকার পর বৈশাখ ঘিরে সুসুতায় সারছেন ছেঁড়া জাল বৃষ্টি নামলে নদীতে মাছ ধরবেন তারা হাতের করায় বৈশাখের জন্য অপেক্ষা করলেও দিনটি নিয়ে তার নেই কোনো ভাবনা সবাই মানুষ উদ্দে বাড়ি নিয়ে কি খায় কি না পহালা বোঝে কি আর কি ভালো মন্দ খার কয় মাস থেকে বসা আর এই কোন মাসে আপনারা এই যে মাছ ধরুন ছয় মাস থেকেই বসে থাকি এই যে মনে কর আজ পহেলা মাস বললে এই এলাতেই শুরু করি কাজ কামান তো নাই ছয় মাস মনে করো আমি পয়লা বৈশাখত কী খাবে কী নাহাবে সে আয় রোজগার না হলে কী খাবে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ঘরে না থাকলেও চরাঞ্চলের মানুষরা বাংলা মাসেই যুগের পর যুগ ফসল ফলানোর মৌসুম নির্ধারণ করেন এটা ভুট্টি আবাদ করছি মনে কর এই যে বৈশাখ মাসে উঠবি হ্যাঁ মনে কর রোয়া গাছি ধান হবে মনে কর যে তোর জ্যাঠ মাস এই বৈশাখ সগই জ্যাঠ পর্যন্ত চরাঞ্চলের মানুষ ভাবে না কেন মনে কর কাম কাজে পরিশ্রম বেশি হয় চরাঞ্চলের মানুষ আর কি করবি মনে কর গরু বাসুর ছাগল ভেড়া আবাদ কৃষি এগুলোর মধ্যে পরিশ্রম করে বেশি ওইগুলোর দিকে একটু খেয়াল কম হয় এমন গরিব মানুষ ওই পয়লা বৈশাখ নিয়ে কোনো তো আমার এমন কোনো চিন্তা নেই যদি পেটে ভাত থাকতো তাহলে মনে করো ওই ওই পয়লা বৈশাখ ওই অবশ্যই আমার চিন্তা থাকলে শহরাঞ্চলে পহেলা বৈশাখ বা নতুন বর্ষবরণের যেসব উৎসব আমেজ থাকে ঠিক তার ততটাই উল্টো এসব চরাঞ্চলে জীবনযুদ্ধে ব্যস্ত থাকা সব চরাঞ্চলের মানুষরা বাংলা বছরের বারোটি মাস হিসেব করে ঠিকই কিন্তু বছরের এই প্রথম দিনটি বরণের উৎসবের কোনো চিন্তাই থাকে না তাদের মাঝে বলা যায় যাদের জীবনের সাথে জড়িয়ে আছে বাংলা বছরের প্রতিটি দিনক্ষণ তাদেরই নেই বর্ষবরণের তাগিদ অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারে যাদের জীবনের নিয়ম ঘুরপাক খায় তাদেরই হাক ডাক থাকে বৈশাখ ঘিরে তবুও প্রতি বছর আনন্দ হয়ে অসুন্দর ঘোচাতে তিমির বিনাশের শপথ নিয়ে আসুক পহেলা বৈশাখ শুদ্ধ করুক মানুষের মন গোলাম সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম